ভিআইপি গাড়ি রাস্তা থেকে গেলেই রাস্তা আগে থেকেই ফাঁকা করে দেওয়া হয়, যার জেরে ব্যস্ত সময়তে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তবে এবার থেকে আর নয় সেই ভোগান্তি। সাধারণ মানুষের কথা মনে রেখে নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ট্রিনয়নের সঙ্গে। এমনিতেই ব্যস্ত সময়তে যানজটের শেষ নেই, তারপর যদি সেই রাস্তা থেকে যাওয়ার কথা থাকে কোনো ভিআইপি গাড়ির, তাহলে তো আর ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। এবার সেই ভোগান্তির কথা মাথায় রেখে নিজের নিরাপত্তার পরোয়া না করেই এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ভিভিআইপিদের গাড়ি যাতায়াতের সময় বন্ধ রাখা যাবে না সেই রাস্তার যান চলাচল। শুধু তাই নয়, উল্টো দিকের লেনেও আগে থেকে আটকানো যাবে না কোনো গাড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও জারি হবে একই নিয়ম। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কয়েকজন আধিকারিককে ডেকে এই নির্দেশের কথা মনে করিয়ে দিয়েছেন লালবাজার কর্তৃপক্ষ। প্রসঙ্গত জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছিলেন, তার গাড়ি যাবে বলে রাস্তার অন্যান্য গাড়ি আটকে থাকবে এটা তিনি কখনোই চান না। কিন্তু মুখ্যমন্ত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে তার যাতায়াতের সময় আগে থেকেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিতেন পুলিশ কর্তারা। সূত্রের খবর, গত সপ্তাহে বাড়ি থেকে বিধানসভায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রী দেখেন রাস্তা সম্পূর্ণ ফাঁকা। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে আগে থেকেই গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি মোটেই মুখ্যমন্ত্রীর পছন্দ হয়নি, যার কারণে জানা যাচ্ছে এই নতুন নির্দেশ জারি হয়েছে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।